আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম লার্নিং একাডেমি। আমি হাবিবুর রহমান, 37তম বিসিএস পুলিশ ক্যাডারে পঞ্চম স্থান অধিকারী, বর্তমানে সহকারী পুলিশ সুপার হিসেবে হোম অফ বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় প্রশিক্ষণরত। বিসিএস নামক এই দীর্ঘ পথ পরিক্রমায় আমি কীভাবে সফল হয়েছি সেই সম্পর্কে আমার একান্ত নিজস্ব অভিজ্ঞতার কথা সাথে আমি আমার সফল হওয়ার পিছনে যে দুটি জিনিসকে আমি মূল মন্ত্র হিসেবে মনে করি সেই সম্পর্কে আপনাদের সাথে তুলে শেয়ার করব। ধারাবাহিকভাবে বিসিএস প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা নিয়ে আপনাদের সামনে হাজির হব। কীভাবে কী টেকনিক অবলম্বন করে লেখাপড়া করে সহজেই বিসিএসে উত্তীর্ণ হওয়া যায়। প্রথমত বলতে চাই, কেন আমরা সবাই বিসিএস ক্যাডার হতে চাই? আমি এটার আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি যে এর কারণ দুটি। একটি কারণ হলো যে বিসিএস সার্ভিস এমন একটি সার্ভিস যেই সার্ভিসের মাধ্যমে দেশের জনসাধারণকে সরকারি সেবা সরাসরি পৌঁছে দেওয়া যায়, জনগণের ভালোবাসা ঘুরে পাওয়া যায়, এবং দ্বিতীয়ত হলো নিজের ফ্যামিলি, নিজের আত্মীয় স্বজনদের সোশ্যাল সিকিউরিটি নিশ্চিত করা যায়। যখন ফোর্থ ইয়ারে পড়ি এবং কাছের কিছু বড় ভাই ক্যাডার হয়, যখন দেখতে পারি রাতারাতি তাদের জীবনের কি আমূল পরিবর্তন, যে সকল লোক তাদের পাত্তাই দিত না সেই সকল লোক তাদের কাছে আসে, তাদের মূল্যায়ন অন্যরকমভাবে বেড়ে যায়, তখন থেকেই বুঝতে পারি যে বিসিএস জিনিসটা কী, এবং তখন থেকেই মাথায় স্বপ্ন বুনি যে আমিও বিসিএস ক্যাডার হব। আমি শুরু করি সেই বড় ভাইদের কাছে যাওয়া, তাদের শরণাপন্ন হই, তাদের কাছ থেকে মূল্যবান পরামর্শ নিয়ে আমি আমার পরিশ্রমের পথ শুরু করি। যেই থেকে আমি স্বপ্ন দেখেছি তখন থেকেই তা বাস্তবায়নের জন্য আমি নেমে পড়ি। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। আমার স্বপ্নটা ছিল এপিজে আবুল কালামের সেই স্বপ্ন, যে স্বপ্ন আমাকে ঘুমাতে দিত না, সবসময় তারা করতো আমি কখন আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করব। মাস্টার্সের পর আমি ননস্টপ 2 বছর হাড়ভাঙা পরিশ্রম করি, আমার স্বপ্নকে বাস্তবায়ন করেছি। আমার পড়াশোনার বাইরের জগৎ বলতে শুধু টিউশনই ছিল, এছাড়া সার্বক্ষণিক আমি আমার নিত্যদিনের সঙ্গী বানিয়েছিলাম বই, চেয়ার, টেবিল। আমি যখন আমার আশেপাশের মানুষ যখন আমার পড়াশোনা দেখত, তখন তারা চিন্তা করত একজন মানুষ কীভাবে এত পরিশ্রম করতে পারে, এবং তারা সবাই আশাবাদী ছিল যে আমাদের হল থেকে যদি একজন ক্যাডার হয় সেটা আমি হব। সেটাও আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে। আমি যখন টিউশনিতে যেতাম, আমি যখন ছুটিতে বাড়িতে আসতাম, তখন আমি কল্পনা নিতাম যে আমি ক্যাডার হব, আমি এএসপি হব, একদিন আমি এসপি হব, ডিআইজি হব, তখন সারা বাংলার মানুষ আমাকে দেখবে, আমি সকল সারা বাংলার মানুষ আমাকে চিনবে, এবং আমি মানুষকে অনেক সেবা দিতে পারব। আমার স্বপ্ন দেখাটা ছিল ভিন্ন আঙ্গিকের। মানুষ স্বপ্ন মাঝে মাঝে দেখে, কিন্তু আমার স্বপ্নটা ছিল প্রতিনিয়ত। পরিশ্রম করতে করতে, লেখাপড়া করতে করতে যখন টায়ার্ড হয়ে যেতাম, যখন লেখাপড়ার ভালো লাগতো না, তখনই আমি স্বপ্নের জগতে চলে যেতাম। স্বপ্নে যখন আমি ভাবতাম আমি বিসিএস ক্যাডার হয়ে যাব, এই কয়েকদিন পড়াশোনা করলে আমি বিসিএস ক্যাডার হয়ে যাব, আমার নামডাক সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যাবে, তখনই আমি আবার পরিশ্রম করার সঞ্জীবনী শক্তি পেতাম। এইভাবে করে করে 2টি বছর আমি আমার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে আজকে সফল হয়েছি। সুতরাং আমি বলতে পারি, কেউ যদি এই 2টি মূল মন্ত্র, স্বপ্ন, পরিশ্রম, স্বপ্ন সেই স্বপ্নই দেখবে যে পরিশ্রম করার সঞ্জীবনী শক্তি যোগাবে। স্বপ্ন বড় বড় স্বপ্ন দেখবে, বেশি বেশি স্বপ্ন দেখবে, আর সেই স্বপ্ন দেখার থেকে যে সঞ্জীবনী শক্তি আসবে সেটা দিয়ে পরিশ্রম করবে। এই দুয়ের সমন্বয়ে জীবনে সফল হওয়া যায়। বিসিএস ক্যাডার হওয়ার জন্য আপনি কোথায় লেখাপড়া করছেন, কোন বিষয়ে পড়ছেন সেটা মুখ্য বিষয় নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক, জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, বা কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক, কোথায় পড়েছেন ইট ডাজেন্ট ম্যাটার। সবচেয়ে মুখ্য বিষয়টা হলো আপনার ইচ্ছা শক্তি, আপনার স্বপ্ন দেখা, আপনার পরিশ্রম, যার মধ্য দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্য পৌঁছাতে পারবেনই। মেধাবী হতে হবে তাও নয়, আপনাকে স্মার্ট হতে হবে তাও নয়। আমার মতো একজন আনস্মার্ট ছিল বিসিএস পুলিশ ক্যাডার পঞ্চম হয়, সুতরাং আপনিও হতে পারবেন। শুধু একটি জিনিস, 2টি জিনিস দরকার, স্বপ্ন, পরিশ্রম। স্বপ্ন দেখবেন এমন স্বপ্ন যে স্বপ্ন আপনাকে পরিশ্রম করার সঞ্জীবনী শক্তি যোগাবে, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারবেন। একটি কথা মাথায় রাখতে হবে, শুধু পরিশ্রম দিয়ে সব কিছু হয় না, পরিশ্রমের পাশাপাশি
একটু টেকনিক অবলম্বন করে আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারবেন। একটু টেকনিক আপনাকে অন্যদের কাছ থেকে আলাদা করে দিবে। সেই সকল টেকনিক সম্বলিত বিশেষ প্রিলিমিনারি রিটার্ন এবং ভাইবা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ধারাবাহিকভাবে আমার সকল ভিডিওগুলো পেতে এস এম লার্নিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।